আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে। আপনাদের সাথে আছি আমি সানজিদ ইসলাম তাহা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। রিফাত হত্যাকাণ্ডে জড়িতরা এখনও গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিজাউল হক বলেছেন, খুনিরা যে দলেরই হোক তারা যেন পার না পেয়ে যায়, তা আইন শৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রকে কঠোর নজরে রাখতে হবে। ঘটনার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন করছে সর্বস্তরের মানুষ। হাসান ঝুটুর পাঠক তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বরগুনায় রিফাত হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয়রা। সকাল 10টার দিকে প্রেসক্লাব চত্বরে বরগুনা সর্বস্তরের জনগণের ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা ছাড়াও নিহত রিফাতের স্বজনরা উপস্থিত ছিলেন। রাজধানীতে সেক্টর কমান্ডার্স ফোরামের পঞ্চম জাতীয় সম্মেলনে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে অপরাধীর সংখ্যা। আইন শাসনের পরিপূর্ণ প্রয়োগ আমরা সব জায়গায় দেখতে পাই না, যার ফলশ্রুতিতে নুসরতের ঘটনা ঘটেছে, রিফাত হত্যা ঘটনা পিটিয়ে। আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তাদেরকে অনেক সতর্ক হতে হবে, সরকারকে এই বিষয়টাকে আরও গুরুত্বের সাথে দেখতে হবে, যাতে আমরা একটা আইনের সম্পূর্ণ শাসন আছে সেটা আমরা বলতে পারি। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে কোনো না কোনোভাবে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যা মামলার মূল অভিযুক্ত নয়ন বন্ড ও রিফাত ফরাজি এখনও গ্রেফতার হয়নি। রাজীব আহমেদ, চ্যানেল আই। শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে ব্রিজ সংকটের কারণে ভোগান্তিতে তিনটি ইউনিয়নের 22টি গ্রামের প্রায় 25,000 মানুষ। 4 বছরেরও বেশি সময় ধরে সেতুটি ভাঙা। বাঁশের পুল তৈরি করে বিকল্প যাতায়াতের ব্যবস্থাটিও ভেঙে পড়েছে। ভাঙা পুল দিয়েই পার হচ্ছে শিশুসহ স্থানীয়রা। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের আলিবকশ মাদবরকান্দি গ্রামের এই ব্রিজটি ব্যবহার অনুপযোগী প্রায় 5 বছর। চলাচলের জন্য স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশের পুল তৈরি করে। 3টি ইউনিয়ন ও 22টি গ্রামের মানুষ এই পুলটি ব্যবহার করত। গত 20 দিন আগে এই বাঁশের পুলটিও ভেঙে গেলে ঝুঁকি নিয়ে পার হচ্ছে কয়েক হাজার মানুষ। 24টা গ্রামের লোক একটা ব্রিজের কারণে সকল লোকগুলো একবারে বন্দি। আমাদের মতো যারা বুড়া মানুষ আছে, যারা বাচ্চা ছোট বাচ্চা নিয়ে আসে, তাগো এই বাসের হাক্কাতে উঠতে অনেক কষ্ট হয়, অনেক মানুষ এই পানিতে পড়েও যায়। শিক্ষার্থীরা অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছে। অসুস্থ মানুষের জন্য পুলটি এখন মরণ ফাঁদ। মাল সামাল নিয়ে যাইতে, নিজের বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে সমস্যা, আর ভাঙে রয়েছে, এতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। একজন লোক মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, এর আগেও 5 জন লোক আহত হয়েছে এই সেতুর কারণে, তাদেরকে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া সম্ভব হয়নি। তবে দ্রুত কাঠের পুল তৈরির আশ্বাস দিয়েছে এলজিইডি। জনসাধারণের চলাচলের সুবিধার্থে আমরা ইতিমধ্যে এডিপির মাধ্যমে আমরা 7 লাখ টাকা ব্যয়ে একটা ওখানে কাঠের পুল আমরা নির্মাণ করার ব্যবস্থা নিয়েছি। হয়তো এটা অচিরেই আমরা এটা নির্মাণ করতে পারলে জনগণের চলাচলের আর অসুবিধা হবে না। বৃষ্টি দ্রুত পুনর্নির্মাণ এবং মেরামতের দাবি স্থানীয়দের। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে সারা দেশ থেকে প্রতিনিধিদের তথ্য, ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। বরিশালে বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্লোবাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য ডক্টর আনিসুজ্জামানকে গণসংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অশ্বিনী কুমার হলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। চাঁপাইনবাবগঞ্জে আধুনিক সুবিধা সম্পন্ন 12টি মডেল ফার্মেসির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। ফরিদপুরে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ থেকে মাদক বিরোধী র্যালি হয়েছে। উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল প্রসাদ সরকার ও পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন খান। কিশোরগঞ্জে বরেণ্য চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্নেহভাজন ছাত্র ও সহকর্মী সদ্য প্রয়াত এম এ কাইয়ুমের স্মরণসভা হয়েছে। কিশোরগঞ্জ প্রেস ক্লাব মুক্তমঞ্চে এই স্মরণসভার আয়োজন করা হয়। মানসম্মত বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজসমূহের এমপিও ভুক্তিসহ 5 দফা দাবিতে ময়মনসিংহে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ সমিতির বিভাগীয় শিক্ষক সম্মেলন হয়েছে। মোশাহিদ রনি, চ্যানেল আই। দর্শক, এই ছিল এখনকার মতো জনপদের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।